বিসমিল্লাহ রহমান রাহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি মেডিসিন নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করা আছে এটার নাম হলো রেক্সন বোলাস। তো সম্মানিত খামারি ভাইরা, আমি এর আগে আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম যে অ্যানোরা ডিএস, অ্যানোরক্সিন ডিএস। তো আসলে এটা সেই জাতীয় মেডিসিন, সেই একই গ্রুপের মেডিসিন। অ্যানোরা একমি কোম্পানি বাজারজাত করেছে, অ্যানোরক্সিন রিনেটা কোম্পানি বাজারজাত করেছে, আর এসকেপ বাজারজাত করেছে রেক্সন বোলাস। তো আসলে এটা জাবর কাটা পানির ক্ষুধাহীনতার জন্য ব্যবহার করা হয়। তো রেক্সন বোলাস অনেক ভালো মানের একটি ওষুধ, আপনারা জানেন যে এসকেপ অনেক ভালো মানের স্ট্যান্ডার্ড মানের কোম্পানি। এরা একটি ওষুধ অনেক রিসার্চ করার পরে তারপরে বাজারে নিয়ে আসে। তো এসকেপের ওষুধ কিন্তু চোখ বন্ধ করে ব্যবহার করা যায়। এই মেডিসিনগুলো খুবই ভালো মানের হয় সবসময়, তাই। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমার পুরো ভিডিওতে আমি এই রেক্সন বোলাসটি নিয়ে কথা বলবো। তো যদি আপনারা রেক্সন বোলাস সম্বন্ধে জানতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে যদি কেউ কিছু বুঝতে না পারেন আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আর সবচাইতে ভালো হয় যদি গ্রুপে কমেন্ট করেন। এই ভিডিও ডিসক্রিপশনের একেবারে নিচে একটি গ্রুপের লিঙ্ক পাবেন, আপনারা সেখান থেকে সেই গ্রুপে জয়েন করে নেবেন সবাই। যার যার প্রশ্ন যদি আপনারা সেই গ্রুপে করেন তাহলে আপনার প্রশ্ন অনেকেই দেখতে পাবে এবং আপনার প্রশ্নের অনেকেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে একটি মেডিসিন নিয়ে অথবা একটি অসুখ নিয়ে অনেকেই আলাপ আলোচনা করার সুযোগ পাবেন, সেক্ষেত্রে কিন্তু সবারই জ্ঞান বাড়বে। তো আপনাদেরকে অনুরোধ করব, যার যার প্রশ্ন সব সেই গ্রুপে যদি করেন, ফেসবুক গ্রুপে গিয়ে করেন, তাহলে সবচাইতে ভালো হবে। তো সম্মানিত খামারি ভাইরা, আমি আপনাদের সামনে আজকে রেক্সন বোলাস উপস্থাপন করেছি। রেক্সন বোলাসের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আর এই মেডিসিনটি আমার ভিডিওটি দেখার পরে আমি বড় রিকোয়েস্ট করে বলবো যে আমার ভিডিওটি দেখার পরে এই মেডিসিনটি নিয়ে পাশের যে রেজিস্টার্ড ভেটেরিনারি দোকানগুলো আছে তাদের সাথে আলোচনা করবেন, যদি পারেন অভিজ্ঞ কোনো খামারি বড় ভাইয়ের সাথে আলোচনা করবেন। আর সবচাইতে ভালো হয় যদি আপনার এলাকায় প্রাণী সম্পদ যে অধিদপ্তর আছে সেখানে গিয়ে আলোচনা করলে সেটাও একটা ভালো কাজ হবে। আর কিছু না বুঝতে পারলে তো আমি আসি, আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি আমার সাধ্যে থাকে ততটুকু আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। একজন খামার হিসাবে অন্য একজন খামারকে একটু হেল্প করব, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি। তো সম্মানিত খামারি ভাইরা, রেক্সন বোলাস এর নির্দেশিকা যেখানে যেটা আছে আমি সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর আমার মতো করে বুঝিয়ে বলছি, দুটো মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। এর উপাদান হচ্ছে, প্রতিটি বোলাসে আছে কোবাল্ট সালফেট বিপি 50 মিলিগ্রাম, ডাইট ফেরাস সালফেট বিপি 100 মিলিগ্রাম, থায়ামিন মনোহাইড্রেট বিপি আছে 25 মিলিগ্রাম, ভিটামিন B12 আছে 20 মাইক্রোগ্রাম, কোলিন বাইটারট্রেড আছে বিপি 9.1 মিলিগ্রাম। এর কার্যপ্রণালী বলা আছে যে কোবাল্ট সালফেট গবাদি পশুকে মোটা তাজা করণ ও রুমেনে ভিটামিন B12 সংশ্লেষণে সহায়ক, আর ড্রাইড ফেরাস সালফেট RBC তৈরিতে সাহায্য করে, থায়ামিন মনোহাইড্রেট ও ভিটামিন B12 বিভিন্ন অত্যাবশ্যকীয় এনজাইম সমূহকে কার্যক্ষম করতে সাহায্য করে, আর কোলিন বাইটারট্রেড গবাদি পশুর লিভারে লেসিথিন এসিটাইল কোলিন সংশ্লেষণে ও গবাদি পশু মোটা তাজাকরণে সহায়ক। আর প্রয়োগ ক্ষেত্র, মানে কোন কোন সমস্যায় আপনি এই রেক্সন বোলাসটি ব্যবহার করবেন একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। রেক্সন বোলাস সেবন করালে জাবর কাটা প্রাণীদের ক্ষুধামন্দ বা খাদ্যে অরুচি দ্রুত দূর হয় এবং পশু অল্প সময়ের মধ্যে স্বাভাবিক খাওয়া দাওয়া শুরু করে। কোনো বিশেষ রোগ অথবা কোনো সংক্রামক রোগের লক্ষণরূপে সৃষ্ট ক্ষুধামন্দতায় উক্ত রোগের চিকিৎসায় পাশাপাশি রেক্সন বোলাস সেবন করালে বিশেষ সুফল পাওয়া যায়। মানে এখানে বলা হয়েছে যে যদি কোনো প্রাণীর মানে সংক্রামক রোগের ক্ষেত্রে ক্ষুধামন্দ সৃষ্টি হয়, দেখা যায় যে অনেক সময় অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণে গবাদি প্রাণীর অরুচি হয়, সেই সমস্যায় আপনি রেক্সন বোলাস ব্যবহার করতে পারবেন। এটাই বলা হয়েছে, এই জাতীয় বোঝানো হয়েছে আর কি। গোল কৃমি অথবা কলিজা কৃমি দ্বারা আক্রান্ত পশুকে কৃমিনাশক ওষুধ দ্বারা চিকিৎসার পর সুষম খাদ্যের সঙ্গে নির্দিষ্ট মাত্রায় রেক্সন বোলাস সেবন করালে গবাদি পশু অতি অল্প সময় মোটা তাজা হয়। এখানে বলা হয়েছে যখন আপনারা কলিজা কৃমির চিকিৎসা করাবেন গবাদি প্রাণীকে, কলিজা কৃমি অথবা গোল কৃমি যে কোনো কৃমির চিকিৎসার পরে কিন্তু গবাদি প্রাণীর
খুব অরুচি হয়। এই অরুচি সমস্যা দূর করতে কিন্তু রেক্সন বোলাসটি খুব বেশি কাজে আসে, এটাই বোঝানো হয়েছে। তাছাড়া পশুকে অল্প সময়ে মোটা তাজা করানোর জন্য আপনি যে মেডিসিনই ব্যবহার করেন তার সাথে যদি সাপোর্টিং হিসেবে আপনি রেক্সন বোলাস ব্যবহার করেন তাহলে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। আর এটার মাত্রা ও প্রয়োগ বিধানভাবে বলা আছে, একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন। প্রতিটি প্রাপ্তবয়স্ক গবাদি পশুকে প্রতিদিন 2টি করে বোলাস পরপর 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। আর বিদেশি ও সংকর জাতের গরুর ক্ষেত্রে এবং মহিষের ক্ষেত্রে প্রয়োগ মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে। এটাই বলা আছে যে স্বাভাবিক অবস্থায় গরুর ক্ষেত্রে 2টি বোলাস ব্যবহার করবেন, আর যারা বিদেশি গরু পালেন অথবা সংকর জাতের গরু পালেন অথবা যারা মহিষ পালন করেন তারা প্রয়োগ মাত্রা একটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 4টি করতে পারেন আপনি। আর এটা প্রতি নির্দেশনা নাই, সাবধানতা বলা হয়েছে, আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে বলা হয়েছে, আর সকল পশুদের নাগালের বাইরে রাখতে বলা হয়েছে। আর এটার পার্শ্ব প্রতিক্রিয়া তো একেবারেই নাই, এটি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। আর সরবরাহ হচ্ছে একটি বক্সে 20টি বোলাস আছে, আর এক বক্স রেক্সন বোলাসের দাম হচ্ছে 60 টাকা, এবং রেক্সন বোলাসটি প্রস্তুত করেছে ও বাজারজাত করেছে এসকেপ বাংলাদেশ লিমিটেড ভেটেরিনারি ডিভিশন। তো সম্মানিত খামারি ভাইরা, এই ছিল রেক্সন বোলাস নিয়ে কথা। আসলে রেক্সন বোলাসটা আমি সহজ কথায় বুঝিয়ে বলি যে জাবর কাটা প্রাণীর ক্ষুধাহীনতায় অরুচি, তারপরে যেখানে খাবার খাচ্ছে না, তাছাড়া গোলকৃমির চিকিৎসার পরে, অ্যান্টিবায়োটিকের চিকিৎসার পরে আপনি যে কোনো সময় এই রেক্সন বোলাসটি ব্যবহার করতে পারবেন। রেক্সন বোলাস ব্যবহার করলে এক কথায় আপনার গবাদি প্রাণীটি সুস্থ থাকবে সবসময়, তার খাবারের রুচি থাকবে, আপনারা চোখ বন্ধ করে এটি ব্যবহার করতে পারবেন। আর রেক্সন বোলাস আপনারা জানেন যে এসকেপ কোম্পানির আসলে প্রতিটি মেডিসিনই খুব স্ট্যান্ডার্ড মানের, ভেটেরিনারি চিকিৎসায় তাদের অনেক বেশি অবদান, সুতরাং চোখ বন্ধ করে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো সম্মানিত খামারে ভাইরা, আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি, তারপরেও যদি কেউ বুঝতে না পারেন আমার গ্রুপে কমেন্ট করবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করবেন, তবে সবচাইতে ভালো হয় গ্রুপে কমেন্ট করলে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি, যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।